তো ফাইনালি আমি এখন কিন্তু বাংলাদেশে। তো এরকম যদি বৃষ্টি চলতে থাকে তাহলে আমার ঘোরার বাস। এটা কি পদ্মা নদী না যমুনা নদী? এটা যমুনা। তো এটা হচ্ছে যমুনা নদী, এটা ঢাকার সাভার। তো আজকে আমি এখানেই থাকবো, তারপর কালকে দেখি কী প্ল্যান হচ্ছে। কত কী রান্না করছো এবার একটু দাবার আসলে? এই তো সব আমার সব ভাগ্নি আর পিসি। তুই ভালো থাকিস বুঝলি ভাই? একদম। গুড মর্নিং এভরিওয়ান, এখন বাজে সকাল 5টা আর আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের কালীবাড়ি মোড়ে। পিছনে দেখতে পাচ্ছ মায়ের মন্দির। তো সকাল সকাল মাকে প্রণাম করে আমার যাত্রা শুরু করব। জয় মা কালী, জয় মা বাবা, রক্ষা করো। তো বাস আসতে মোটামুটি এখনও 10-15 মিনিট লেট আছে, ওয়েট করি। বাস চলে এসছে, সকাল সকাল বাস ফাঁকাই থাকে, একদম বসে পড়লাম। কেমনটা লাগে বলো দেখি? একে তো সারা রাত ধরে বৃষ্টি হলো, এখনও বৃষ্টি চলছে, মানে আমি তো টেনশনে পড়ে আছি ট্রিপটা ঠিক মতো করতে পারবো কি পারবো না। বৃষ্টি এখনও কন্টিনিউ চলছে, ব্যাগের মধ্যে একটু রেন কভার পরিয়ে নিই, ছোট্ট মোট্ট পাউচ। এলিমোর পৌঁছে গেছি। চলো ভাই, বিশাল বৃষ্টি, একটু কমেছে এখন, চলো। তো এই হচ্ছে হিলি মোড়, উঠে গেলাম হিলির বাসে। এই বাসটা ডিরেক্ট যাবে হিলিতে, দেরি করলাম না কারণ বৃষ্টি পড়ছে বাইরে। পরিষেবা তো সেরা, মানে সুপারফাস্ট। বালুঘাটের গাড়ির থেকে নামলাম, দেন সঙ্গে সঙ্গে হিলির গাড়িতে উঠে দেখি এখন গাড়ি ছেড়ে দিয়েছে। 5 মিনিটও ওয়েট করতে হলো না। এখন বাজে মোটামুটি 7:45, খুব তাড়াতাড়ি পৌঁছে গেলাম। এক্সাইটেড ভীষণ, বাট একটা জিনিস নিয়ে খারাপ লাগছে বৃষ্টির জন্য। এই বৃষ্টি যদি না কমে তাহলে পরে কোথাও কিছু করতে পারবো না। আর বৃষ্টি যেন ঠিকঠাক হয়ে যায় ভাই, ওয়েদার যেন ভালো হয়ে যায়। তো হিলি বাস স্ট্যান্ডে নামলাম এখন, এবার টোটো করে যেতে হবে চেকপোস্ট পর্যন্ত। ফ্রেশ, দুদিন ধরে বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর পরিমাণে, ভাইটা বললো। তো একাকার অবস্থা দেখতে হচ্ছে রাস্তাঘাটের। এমনিতে এদিকে রাস্তাঘাট অতটা ভালো না, পুরো তার মধ্যে জল জমে গেছে। ও সামনে হচ্ছে ইমিগ্রেশন অফিস, আর এখন যেখানে আছে এখানে হচ্ছে কারেন্সি এক্সচেঞ্জ করতে হবে, তারপর এখানে ফর্ম ফিল আপ হবে, তারপর যেতে হবে ইমিগ্রেশন অফিসে। লাইন লেগে আছে অলরেডি। দাদা কত রেট আছে এখন? ১৩০। ইন্ডিয়ার 100 টাকা, বাংলাদেশের 130 টাকা আজকে রেটে, এটা যখন তখন কম বেশি হতে থাকে। পাসপোর্ট জমা করে দিলাম, এরপরে যাবো ইমিগ্রেশন অফিস ফর্ম ফিল আপ হওয়ার পর। তারপর ওখান থেকে কাস্টমার ভেরিফাই করবে আর কি আছে না আছে সব চেক আপ হবে, দেন তারপর আস্তে আস্তে বর্ডার ক্রস করবে। তো অফিস কটা থেকে কটা অবধি খোলা থাকে? ৬টা থেকে ৬টা, ৬টা। তো বর্ডারের পাশে একটা শিব মন্দির, হর মহাদেব, বাবাকে প্রণাম করে যাত্রা শুরু হবে, একটু পরে বর্ডার ক্রস করব। তো এবার যেতে হবে ছবি তুলতে ইমিগ্রেশন অফিসে সামনে। ছবি টবি তোলা কমপ্লিট, অ্যাকচুয়ালি ভিতরে ভিডিও অ্যালাউ ছিল না বলে কিছু দেখাতে পারলাম না, বাকিটা দেখাবো। এবার যেতে হবে কাস্টমে, আর এই যে সামনে বর্ডার, সামনে পড়বে রেল লাইন, রেল লাইনের এই পার ইন্ডিয়া, ওই পার বাংলাদেশ। আর এখন ডান দিকে যাবো কাস্টম অফিসে, এখন ট্রেন যাবে। আর এই সামনে চেকিং হচ্ছে, এখানে সব ব্যাগ ট্যাগ খুলে চেক করা হচ্ছে, তারপর আস্তে আস্তে আমরা বর্ডার ক্রস করবো। আর এই সেই বাংলাদেশি ট্রেন, তাও কালার টালার সব আলাদা। চেকিং কমপ্লিট, চেকিং কমপ্লিট, এবার বর্ডারের দিকে যাচ্ছি আস্তে আস্তে। এই হচ্ছে বর্ডার, পেছন দিকটা ইন্ডিয়া, সামনে বাংলাদেশ। তো ফাইনালি আমি এখন কিন্তু বাংলাদেশে, আর সামনে হচ্ছে ইমিগ্রেশন অফিস। এখানে সব আবার আগের মতন চেক ফেক হবে, তবে তারপরে গাড়ি ধরবো সোজা ঢাকা। তো হলো হিলি ইমিগ্রেশন চেকপোস্ট।
সব ধরনের ফর্মালিটি শেষ, এবার ডাইরেক্ট বাস ধরবো সোজা ঢাকা। আর টাইম এখন কটা আছে? 10:30। ও সরি, এখানকার টাইমে 11টা, হাফ ঘন্টার ডিফারেন্স। এখানে হাফ ঘন্টা আগে চলে, ফার্স্ট চলে, সামনে বাস। এবার এই বাসেই যাব, টিকিটটা করে নিতে হবে ফটাফট। এখন আছি হানিপ্যাড টিকিট কাউন্টারে, এখান থেকে টিকিট কেটে তারপর বাস। 11টা টাইম অলরেডি, মানে সময় হয়ে গেছে। বাসের টিকিটটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, ঢাকা পর্যন্ত 700 টাকা ভাড়া, ফ্রেশ। তবে কাল রাত থেকে নাকি বৃষ্টি পড়ছে, তো এর আগে ওয়েদারটা ভালোই ছিল। এরকম যদি বৃষ্টি চলতে থাকে তাহলে আমার ঘোরার বাস, ভগবান করে যেন সব ঠিক হয়ে যায়। তো এইটা হচ্ছে বাংলাদেশের দিনাজপুর ডিস্ট্রিক্ট। আর বাসের মোটামুটি এদিকে সিট ক্যাপাসিটি বিশাল। প্রচুর সিট ক্যাপাসিটি, তবে বৃষ্টির জন্যই খালি অসুস্থ হচ্ছে, বাদ বাকি সব ঠিকঠাক। বাস চলতে শুরু করলো, তো রাত্রেবেলা ভালো মতো ঘুমাতে পারিনি, এখন একটু ঘুমাবো। হ্যাভ এ রিল্যাক্স, ইউ নট ফর মাইন্ড। খিদে পেয়ে গেছে খাওয়ার। বাসে উঠে হালকা করে ঘুমিয়ে গেছিলাম, এখন চলে এসেছি সিরাজগঞ্জ। আজব ব্যাপার কিন্তু, না রায়গঞ্জ, মানে রায়গঞ্জ থেকে এসে আবার রায়গঞ্জে চলে আসলাম। অ্যাকচুয়ালি এটা সিরাজগঞ্জের রায়গঞ্জ, তো মোটামুটি ফ্রেশ। এখন আবার বাস ধরতে হবে, এখানে মোটামুটি আর 10-15 মিনিট দাঁড়াবে, খাওয়ার জন্য দাঁড়িয়েছিল। বাট খাওয়ার সেরকম আমার কিছু ভালো লাগলো না, যার জন্য আমি খেলাম না। তবে যা আছে আমার ব্যাগে সেখান থেকে কিছু খেয়ে নেবো আপাতত। ওয়েদারটা এখন ডাল হয়েই আছে, একদম গ্রাম ওয়েদার, মেঘলা আকাশ। একটু আগে রোদ উঠেছিল, আবার সেই চাকে তাই। বাস ছেড়ে দিল, বাস এখান থেকে শুরু হচ্ছে যমুনা সেতু। এখন অ্যাকচুয়ালি ব্রিজটা নদীর উপরে ওঠেনি, আর একটু সামনে থেকে হবে। প্রচুর জল যমুনা সেতু। এটা কি পদ্মা নদী না যমুনা নদী? এটা যমুনা, তো এটা হচ্ছে যমুনা নদী। আসলে ব্রিজটা বিশাল বড়, সম্ভবত 3 কিলোমিটারের উপরে হবে। মাত্র আমরা সরি 7 কিলোমিটারের উপরে আছে এই ব্রিজ। এতক্ষণে ব্রিজ শেষ হলো, আর পাশে কিন্তু রেল লাইন। তবে রেল লাইনটার কাজ এখনও চলছে নদীর উপরে, প্রায় 30% কমপ্লিট হয়েছে। এখন অনেকটাই সময় লাগবে ফুল কমপ্লিট হতে। আর দেখো জায়গাটা কত সুন্দর, পরিবেশটা কত নিরিবিলি। চলে এসছি ঢাকা, এবার নামতে হবে। আসলাম ওই পারে যাই। আচ্ছা আচ্ছা, বৃষ্টিতে পুরো কাদা কাদা হয়ে গেছে এরিয়াটা। অ্যাকচুয়ালি এটা ঢাকার সাভার, তো আজকে আমি এখানেই থাকবো, তারপর কালকে দেখি কী প্ল্যান হচ্ছে। ওভারব্রিজ দিয়ে ক্রস হতে হবে লাইন, বিশাল ভিড় এদিকে। আসলে 5 বছর পরে আসছি, অনেক কিছু চেঞ্জেস হয়ে গেছে এখানে। টোটো পেয়ে গেছি, এখন টোটো করে যাবো। চলে এসছি দিদি বাড়ি, আর দুই ভাগ্নির নাম দেওয়া এখানে টাপুর টপুর। এসে আগে ফটাফট স্নান দান করে নিলাম, আর এখন ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত। আলাদাই এই যে আমার বড় পিসি।
আজকে বড় পিসির এখানে, দিদি তো খুব ব্যস্ত সব খাবার টাও রেডি করা নিয়ে, তো আগে এসে ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম। কত কি রান্না করছো? এই আমার দিদি, অনেক কিছু খাই, খুব খিদে পেয়ে গেছে। খাওয়া দাওয়া করিনি, তারপর দেখা হচ্ছে, সঙ্গে থাকো। যদি না থাকে তাহলে যাবো। এবার বাংলা থেকে ওই পর বাংলার গল্প হচ্ছে কনভারসেশন। এটা হ্যালো বলে দে, হ্যালো বলে দে একটু ক্যামেরাতে। হ্যাঁ হ্যালো, কোনটা বলবো? হ্যাঁ যেটা ইচ্ছা। দিদি মা সব ভিডিও কল। তুই ভালো থাকিস বুঝলি ভাই? একদম। এই যে আমার ভাগ্নেরা সব লজ্জা পাচ্ছে, আগে মুখ ঢাকা কমপ্লিট। হ্যাঁ টাপুর, হ্যাঁ তাহলে টুপুরের সাথে আজকে দাবা খেলবো আমি। না এই ঘরে বসবো। কোন ঘরে আছে না? এখানে দিদি আছে এই ঘরে? কোন ঘরে? এই ঘরে নক নক ছোয়া। এই হচ্ছে বড় ভাগ্নি। এবার একটু দাবার আসলে, এই তো সব আমার সব ভাগ্নি আর পিসি হারাই দিব আজকে সবগুলাকে। কি খুঁজে বুঝুটা, কি খুঁজে বুঝছি আমার এই ভিডিওটা চাই না দিদি। দেখবে ভিডিও বলবে সবাই এই সুমিতের ভাগ্নে লজ্জা পাইলো। হ্যাঁ বললে ভালো হবে, বোকা না। খেলার সিচুয়েশন ভীষণ গম্ভীর, আমি হেরে যাচ্ছি, ভাগ্নের কাছে পাওয়া যায়। হ্যাঁ গুড। পিসি তো খেলা দেখতে দেখতে ওই যে চিৎপাটাং সাইডে ঘুম। কি খবর টুপুর? খেলা শেষই হচ্ছে না, এখন আর সময় নাই ভাই, অনেক রাত হয়ে গেছে, ঘুমাতে হবে। এই কটা গুটি ছিল শেষ, কটা বাজলো? ও আমার তো আধা ঘন্টা স্লো, 11:45 বাজে, যাই এখন ঘুমাতে। টাটা ঘুমা, এখানে ঘুমাবে নাকি সব নদী ঘরে? এখানেই সব টাটা যাই। সেই খেলাধুলা হলো, এখন সুন্দর করে এমন একটা ঘুম দেবো, একবার সকালে দেখা হবে। চলো টাটা।